শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অমিতাভ বচ্চন। ভারতের হায়দ্রাবাদে প্রজেক্টকে ছবি শুটিং করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে অভিনেতা তার ব্লগে জানিয়েছেন। জানা গেছে বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গেছে। তড়িঘড়ি করে অভিনেতাকে হায়দ্রাবাদের AIG হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার প্রয়োজনীয় পরীক্ষা করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ, ফলে ছবি শুটিং বন্ধ করে আপাতত মুম্বাইতে ফিরে এসেছেন অমিতাভ। অভিনেতা তার ব্লগে লিখেছেন, বুকে ব্যান্ডেজ করা হয়েছে, ডাক্তার বলেছেন বিশ্রাম করতে, হাঁটতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন অমিতাভ। তিনি লিখেছেন, ব্যথার জন্য ওষুধ খাচ্ছি, বাড়িতে শুয়ে রয়েছি, তবে প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি। এর আগেও শুটিং ফ্লোরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। 1982 সালে কুলি ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সেবার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালে। সোমবার অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সুমন বিশ্বাস, নিউজ এফবিডি।